Are you hopeful to make a Pakistan comeback? No comments. সিলেট স্ট্রাইকার্সের হয়ে 2023 বিপিএল খেলতে এসেছিলেন মোহাম্মদ আমির। সে বছরের 12 জানুয়ারি জাতীয় দলে ফেরার ব্যাপারে আমির ক্রিকফ্রেন্সিকে বলেছিলেন নো কমেন্টস। বছর ঘুরেছে, সময় বদলেছে। 2024-এর 9 এপ্রিল এসে জানা গেছে আবার পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজে ডাকা হয়েছে আমিরকে। আমির ছাড়াও পাকিস্তান দলে ডাক পেয়েছেন ইমাদ ওয়াসিম এবং উসমান খান। আমিরের মতো এ দুজনের ফেরার পেছনেও আছে দারুণ গল্প। 2020-এর অগস্টে পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছিলেন আমির। পিসিবি এবং টিম ম্যানেজমেন্ট আমার ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে এমন অভিযোগে একই বছরের ডিসেম্বরে অবসর নিয়েছিলেন এই পেসার। কিন্তু তৎকালীন পিসিবি প্রধান রমিজ রাজা চাকরিচ্যুত হওয়ার পর আমিরের আবার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা যায়। আমির নিজেও জানিয়েছিলেন দল ডাকলে তিনি আবার খেলতে চান। শুধু আমির নন, অবসরের ঘোষণা দেয়া ইমাদ ওয়াসিমও পিএসএল এর পর ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। এ দুজনকেই 29 সদস্যের আর্মি ট্রেনিং ক্যাম্পে রেখেছিল পিসিবি, আর মঙ্গলবার ঘোষণা করা স্কোয়াডেও রাখা হয়েছে আমির ইমাদকে। ইমাদ ওয়াসিমকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ মোহাম্মদ নওয়াজের অফ ফর্মের কথাকে বলেছেন, আর আমিরের দলে ফেরার পেছনে বড় প্রভাবক হিসেবে বলা হয়েছে হারিস। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত 17 জনের স্কোয়াডে আরেক চমক উসমান খান। পাকিস্তানের ক্রিকেটে কোনো ভবিষ্যৎ নাই এই চিন্তা করে 2017-র পর পাকিস্তান থেকে আরব আমিরাতে পাড়ি জমান উসমান খান। বিপিএলে খেলেছেন আমিরাতি পাসপোর্ট দিয়ে। উসমান খান তার জীবনের একমাত্র লিস্টে ম্যাচ খেলেছেন বাংলাদেশেই, সেটাও আমিরাতি পরিচয়ে। কিন্তু গেল পিএসএলে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে পাকিস্তান নির্বাচকদের নজর কেড়েছেন এই ব্যাটার। অভিমানে যে দেশ ছেড়েছিলেন সেই দেশই উসমানকে আবার ফিরিয়ে নিয়েছে, জাতীয় দলে খেলার উপযুক্ত মনে করেছে। এর চেয়ে গর্বের আর কি বা হতে পারে উসমানের জন্য। আমির ইমাদ উসমানকে রাখা স্কোয়াডের সদস্য সংখ্যা মোট 17 জন, যেখানে এক সিরিজ পরই আবার ক্যাপ্টেন্সি ফিরে পেয়েছেন বাবর আজম। স্কোয়াডের অন্যরা হলেন আবরার আহমেদ, আজম খান, ফাখর জামান, ইফতিখার আহমেদ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর এবং জামান খান। আমির আফ্রিদি নাসিম শাহকে নিয়ে সত্যিই ভয় জাগা নিয়ে একটা পেস অ্যাটাক বানিয়েছে পাকিস্তান। বাবর আজম, উসমান খান, সাইম আয়ুব, রিজওয়ানদের নিয়ে দলটার ব্যাটিং লাইন আপও বেশ শক্তিশালী। আবার শাদাব, উসামা, ইমাদরা ব্যাট আর স্পিন দুটোই করতে পারেন। দেখার বিষয় হবে এত শক্তিশালী দল নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ঘরের মাটিতে কেমন ফল করে বাবরের দল। ঈদের পর এপ্রিলের 18 তারিখ থেকে শুরু হবে পাকিস্তান নিউজিল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজ। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্সি।